বিশ্বের বিভিন্ন দেশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পাঁচ বাংলাদেশি শান্তিরক্ষীকে মর্যাদাপূর্ণ মরণোত্তর ডাগ হ্যামারশোল্ড মেডেল দিয়েছে জাতিসংঘ। গতকাল সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছ থেকে দেশের পক্ষে মেডেল গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে গত বছর শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় নিহত 39টি দেশের 103 জন শান্তিরক্ষীকে এই মেডেল দেওয়া হয়। জীবন উৎসর্গকারী বাংলাদেশের পাঁচ শান্তিরক্ষী সার্জেন্ট মোহাম্মদ মঞ্জুর রহমান আবেতে ইউনিসফা মিশনে, ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার দক্ষিণ সুদানের আনমিস মিশনে, সৈনিক মোহাম্মদ শরীফ হোসেন, সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সৈনিক মোহাম্মদ জসিম উদ্দিন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মিনুস্কা মিশনে কর্তব্যরত ছিলেন। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 7,500 জন শান্তিরক্ষী জাতিসংঘের 9টি মিশনে কর্তব্যরত আছেন। দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত 166 জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন।